বিক্রি করে গোবিন্দ সেবার জন্য একটু জায়গা কিনে গোবিন্দ মন্দির করলেন। আর যা ছিল সব ব্রজবাসী বৈষ্ণব এবং ব্রজবাসীদের সেবা করে নিজের জন্য একটা কিচ্ছু রাখলেন না, একটা কানা করে রাখলেন না, কালকে যে কি খাবে সেটুকু রাখলেন না। প্রতিদিন সন্ধ্যার সময় ব্রজবাসী দুয়ারে যায়, মাধুকুরি করে আনে, প্রসাদ পায়। লালাবাবু সারাক্ষণ মন্দিরের সামনে বসে থাকে। বহু দূর দেশ থেকে সব ভক্তরা আসে দর্শন করে গোবিন্দদেবকে। দর্শন করে যাওয়ার সময় বলতে বলতে যায়, আহাহা গোবিন্দদেব কি সুন্দর মন্দির, যেমন মন্দির তেমন বিগ্রহ, যেন মনে হয় বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, যেন মনে হয় কথা বলছি। এইভাবে বলতে বলতে ভক্তরা যায় দর্শন করে। উনি তো রাস্তা ধারে বসে আছেন, শুনে শুনে একদিন মনে কৌতূহল জাগলো যে সকল ভক্তরা যে বলে যেন মনে হয় কথা বলছে, যেন মনে হয় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তাহলে কি সত্যি গোবিন্দে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, কথা বলে? আমি একদিন পরীক্ষা করব। এই পৌষ মাসের দিন ভোরবেলা মঙ্গল আরতির পর লালাবাবু সেবককে বলছে, সেবক মানে আগের দিন রাত্রে প্রায় 1-2 কেজি মাখন ঠান্ডায় রেখে দিয়েছে, বাইরে রেখে দিয়েছে, বৃন্দাবনে যেমন ঠান্ডা তেমন গরম, ঠান্ডায় মাখন একবার বরফের মতো শক্ত হয়ে গেছে। ওই মাখনটা নিয়ে এসে ভোরবেলা সেবককে বলছে, সেবক গোবিন্দের মাথার পাগড়িটা খুলে দিয়ে এই মাখনটা বসিয়ে দাও। সেবক ভাবছে, বাবুর মাথা খারাপ হলো নাকি, শীতকাল প্রচন্ড গরম ঠান্ডা, মাথায় পাগড়ি আছে একটু গরম আছে, পাগড়ি খুলে দিয়ে আবার ওই বরফ মতো জমে গেছে মাখনটা বসাতে বলছে, কি হলো, যাও। সেবক ভাবছে, আমি তো হুকুমের চাকর, বলেছি বাবু বাবুর মন্দির, পাগড়ি খুলে চাপিয়ে দিলেন, বলছে যাও এখন যাও, আমি একটু একা থাকতে দাও। সেবক চলে গেলেন, দরজা বন্ধ করে দিলেন। গোবিন্দ দেবীর দিকে তাকিয়ে বলছে, কি গো, আমি জানি তোমার ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি নিরুপায়, তোমাকে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। সকল ভক্তগণ যাওয়ার সময় বলতে বলতে যায়, তোমাকে দর্শন করে যেতে যেতে তারা বলে, তোমার নাকি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তোমার নাকি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তুমি নাকি কথা বলছো, তা মাখনটা চাপিয়েছি কেন জানো, বরফের মতো হয়ে গেছে, ঠান্ডা জমে গেছে, দেহে প্রাণ থাকলে স্বাভাবিক 97-98 ডিগ্রি তাপ থাকবে, আর তোমার যদি প্রাণ প্রতিষ্ঠা হয় এই তাপটা তো আছে, ওই বরফ মতো জমে যাওয়া যে মাখনটি দিয়েছি না, আমি এইটুকু পরীক্ষা করতে চাইছি, ভক্তের বাক্য যদি সত্য হয় তাহলে মাখনটা আর বরফ থাকবে না, গলে গলে তোমার সর্বাঙ্গ ফেসে যাবে, তবে বুঝবো সত্যি ভক্তের বাক্য সত্য, সত্যি তোমার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, কি গো দেখাবে না, একটু দেখাও। লালাবাবু বলছে, কি গো, আজ তোমার জন্য আমি পথের ভিখারি হয়েছি, আজ তোমাকে ভালোবেসে আমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছি, আমি জমিদার, আমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছি তোমাকে ভালোবেসে, আর তুমি এইটুকু আমায় দেখাবে না, হে গোবিন্দ তুমি ছাড়াই আমার আর কে হবে, হে গোবিন্দ তুমি ছাড়াই আমার আমার আর কে হনু, এই জগতে কেউ না জানো তুমি তো জানো, কি গো দেখাবে না,
আজ তোমাকে একমাত্র তোমাকে ভালোবেসে আজকে যে কি খাবো ব্রজবাসী দুয়ারে ভিক্ষা ঝুলি না গেলে আমার পেটে এক দানা অন্ন আসবে না, রুটি আসবে না, তুমি দেখাবে না। আর কি গোবিন্দ থাকতে পারে, ধীরে 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 সিংহাসন থেকে নেমে লালা বাবুর কাছে এসে গোবিন্দ আমার নিজের অঞ্চলে দিয়ে লালা বাবুর নয়নের জল মুছিয়ে দিচ্ছে। গোবিন্দ বলছে, লালা পরীক্ষা তো করলি, কিন্তু পরীক্ষার কি ফল সেটা তো বললি না। লালা বাবু বলছে, হে গোবিন্দ পরীক্ষার ফল কি তাকে আর প্রকাশ করতে হয় তুমি জানো না। গোবিন্দ বলছে, লালা তুই আমায় ভালোবাসিস না, তুমি কি জানো না? না জানি। সত্যি যদি তুই আমায় ভালোবেসে থাকিস তাহলে আমায় তোর কাছে আমি আর একটা জিনিস আবদার করছি, দিবি? লালা বাবু বলছে, বলো কি চাও। গোবিন্দ বলছে, আমি তোর কাছে একটা মন্দির আবদার করছি। লালা বাবু বলছে, হে গোবিন্দ এই দুঃসময়ে আমার ভাগের সম্পত্তি বেচে অর্থ নিয়ে এসে তোমার জন্য মন্দির করে বাদ বাকি যা ছিল কানাকড়ি সব ব্রজবাসীদের মিলিয়ে দিয়েছি, একেবারে নিঃস্ব হয়ে গেছি। আর এই দুর্দিনে তুমি আমার কাছে মন্দির চাইছো, সে তো অনেক অর্থের ব্যাপার, জায়গা কিনতে হবে, মন্দির করতে হবে। গোবিন্দ বলছে, লারে আমি কই বাইরের মন্দির চাইছি, আমি তোর হৃদয় মন্দিরটা চাইছি। ভক্তের হৃদয় মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহে ন মম বৈষ্ণব পরাম। গোবিন্দ কোথায় বিশ্রাম করে? ভক্তের হৃদয় মন্দিরে। আচ্ছা একটা কথা ভাবুন তো, আমার শ্যাম তো খুব সুন্দর না? সুন্দর, সত্যি কথা বলবেন, মনের মধ্যে কপটতে নিয়ে হয় যদি স্বীকার করেন যে না অসুন্দর, বলুন, কেউ কিচ্ছু বলবে না, আমিও কিচ্ছু বলবো না, অসুন্দর সুন্দর না? আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, খুব সুন্দর। এবার এইটুকু কথা একটু ভাবুন তো, শুধু এইটুকু কথা ভাবুন, যদি এখন যদি সময় না হয় নির্জনে একাকি বসে নিরালায় বসে, আমার শ্যাম যদি সুন্দর হয় সেই সুন্দরের পূজারী হতে গেলে, সেই সুন্দরের সেবা করতে গেলে, সেই সুন্দরকে হৃদয় আসনে বসাতে গেলে জায়গাটাকে কতটা সুন্দর রাখতে হবে? গোবিন্দ নিজে মুখে বলেছেন, ভক্তের হাতে প্রেমের ডুরি, আমায় যেদিকে না চায় আমি সেদিকেই ফিরি, ভক্ত যেদিন খায় আমি সেই দিন খাই, যেদিন না দেয়
ভক্ত যেদিন দেয় আমি সেই দিনই খাই, যেদিন না দেয় আমি সেদিন উপবাসে যাই। সরৈশ্বর্যপূর্ণ ভগবান হয়েও, অনাদির আদি গোবিন্দ হয়েও, সর্বকারণের কারণম হয়েও, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক হয়েও, সর্ববিধাতার নিয়ন্তা হয়েও ভক্তকে এমনভাবে নিজেকে মানে বিলিয়ে দিয়েছে, না দিলে উপবাসে যাবে। তাহলে সেই সুন্দরকে ভালোবাসবো না আর কাকে ভালোবাসবো গো? এমন সুন্দরকে মন দেব না আর কাকে দেব? এমন সুন্দর আমার শ্যাম সুন্দর ছাড়া আর কে আছে? কে আছে? আছে? কেউ নেই, কেউ নেই। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।